নমস্কার, আমি রাহুল। আজকে একটা লো বাজেট ফ্ল্যাট দেখতে এসেছি গড়িয়াতে, গড়িয়া বোরাল মেন রোড। এটা যে আছে, আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাই, তারপর আপনাকে লোকেশনের ব্যাপারে বলবো। এটা একটা G+3 বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটা 650 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখতে এসেছি। ফ্ল্যাটটা এই এন্ট্রান্স থেকে ঢোকার পর এটা ড্রয়িং ডাইনিং, ক্যামেরায় বড় ছোট লাগতে পারে, কিন্তু সাইজ অনুযায়ী 12 ফিটের মতন লম্বা আছে আর 10 ফিটের মতন চওড়া আছে। আর দু সাইডে দুটো রুম দেখতে পাচ্ছেন, আর সোজা কিচেন দেখতে পাচ্ছেন, আর ঢুকার ঠিক বাঁ হাতে এর কমন টয়লেটটা, যেটা অনেক বড় আছে। মানে এখানে টোটাল দুটো বেডরুম, একটা টয়লেট, একটা ব্যালকনি আর একটা সেপারেট কিচেন আছে। আবার ফিট থেকে দেখুন, ঢোকার পর এটা ঢোকার জায়গা, ঢোকার পর বাঁহাতে অ্যাটাচ টয়লেট, আর ড্রয়িং ডাইনিং এরিয়া তুলনামূলক একটু ছোট হবে যেহেতু ফ্ল্যাটটার স্কোয়ার ফিটটা কম, 650, কিন্তু 650 ওপেন কিচেনই পাওয়া যায়। এখানে আমি একটা সেপারেট কিচেন পাচ্ছি। রেডি প্রপার্টি, এটা সেপারেট কিচেনটা, আর এর দুটো রুম, দুটো রুম বড় বড় রুম আছে, মানে লম্বাই অনেক বড় আছে। দুটো রুমই ধরুন সাউথের হাওয়া আপনি পাবেন, এখন সাউথের হাওয়া এখান থেকে ঢুকছে। এই যে ডান পাশের রুমটা আছে সেটা লম্বাই 12 ফিট লম্বা আর 9.5 ফিট চওড়া, তো সোজা আপনার বেড রাখার অনেক জায়গা আছে। আর এখানে এই গ্যাপটা আপনার পাচ্ছেন, আর তার পাশে সোজা বেড, যে বেডরুমটা দেখছিলেন যার সাথে ব্যালকনিটা আছে, সেটাও ধরে নিন 13 ফিটের মতন লম্বা পড়ছে আর 10 ফিট চওড়া। দুটো বেডরুমই খুবই স্ট্যান্ডার্ড, খুবই ভালো প্ল্যানটা বানানো হয়েছে। আর এই বেডরুমের সাথে ব্যালকনি আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে ব্যালকনিটা, 3 ফিট মানে 6 ফিটের মতন, 6 ফিটের কাছাকাছি লম্বা আছে আর 3 ফিটের কাছাকাছি চওড়া, আর এই জায়গাটা পুরোপুরি ওপেন থাকবে আপনার। তো ফ্ল্যাটটাতে ক্রস ভেন্টিলেশন ভালো আছে। এই পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি, এটা গ্রাউন্ড, আর এখান থেকেই বোরাল মেন রোডটা দেখতে পাচ্ছেন সোজা। এইটা হচ্ছে বোরাল মেন রোড, যেটা সোজা আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটা। এখান থেকে গড়িয়া 1 কিলোমিটার, কবি নজরুল মেট্রো, এখান থেকে যে অটোগুলো যাচ্ছে সেই অটোগুলো আপনাকে একদম কবি নজরুল মেট্রোতেই নামাচ্ছে। যে অটোগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই অটোগুলো সোজা আপনার বাড়ির থেকে বেরিয়ে মেন রাস্তায় গেলেই আপনি এই অটোগুলো নিয়ে গড়িয়া মেট্রো স্টেশন বা গড়িয়া মোড় নামতে পারবেন। আরেকবার ফ্ল্যাটটার এলিভেশনটা ভিতরে দেখে নিন, ব্যালকনি থেকে বেরিয়ে এই 13 ফিটের কাছাকাছি লম্বা রুমটা, 10 ফিট চওড়া, সোজা এন্ট্রেন্স আর বাথরুম দেখতে পাচ্ছেন। বাঁহাতে যে রুমটা সেটা 9.5 ফিট লম্বা আর 12 ফিটের মতন চওড়া, সাউথ ফেস আপনি পেয়ে যাচ্ছেন। আর এটা এই ড্রয়িং ডাইনিং এরিয়াটা, যে ড্রয়িং ডাইনিংটা এরিয়া হচ্ছে 12 ফিটের মতো লম্বা আর 10 ফিট চওড়া। এখানে সেপারেট কিচেন, বাইরে থেকে বেরিয়ে আমি আপনাদেরকে ফ্ল্যাটের এলিভেশনটা দেখাই। দেখুন সামনের রাস্তাটা খুবই চওড়া রাস্তা, ওলা উবের সব বাড়ির সামনে থেকেই পাবেন। আর এটা হচ্ছে বিল্ডিং, একটু আগে গিয়ে আমি মেন রাস্তাটা যেখান থেকে বোরালের অটোগুলো পাচ্ছি। প্রপার্টিটা 650 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, আর যে কোনো ব্যাংক থেকে লোন হবে, 3,000 টাকা করে প্রাইস, 3,000 রুপিস পার স্কোয়ার ফিট প্রাইস আছে। তো আমার উইদিন 20 প্রপার্টিটা আসছে। প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমাদেরকে কল করতে পারেন। আগে একটু মেন রাস্তার জায়গাটাও আমি দেখাই কি কি অ্যাভেলেবিলিটি আছে হাতের কাছে, তারপর আপনাকে আমার নাম্বার দিয়ে ভিডিওটা ক্লোজ করব।
সোজা যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই আমরা গেছিলাম, সেই বিল্ডিংটাই আমরা গেছিলাম। আর এটা এর মেন রোডটা, যেখান থেকে অটো রিক্সা সবই পাওয়া যাচ্ছে, রাস্তার উপরে দোকান সবই পাবেন। এখান থেকে গড়িয়া মেট্রো 1 কিলোমিটার ডিস্টেন্স আছে, অটোতে গেলে মিনিট 3-4, আর হেঁটে গেলে 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন আপনি মেট্রো স্টেশন। ফ্ল্যাটটা যদি ভালো লেগে থাকে আর মনে হয় যে তাড়াতাড়ি কিছু করতে চান, কারণ ফ্ল্যাটটা যে রেটে পাওয়া যাচ্ছে বেশি দিন থাকবে না, তো আপনারা আমাকে কল করতে পারেন, নাম্বার 8910849493 নাম্বারে আপনি কল করবেন। কল করলে ভিজিট করার জাস্ট 3-4 ঘন্টা আগে যদি বলা হয় তাহলে ভিজিট করিয়ে দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ।